আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব কিভাবে অটোক্যাডের মাধ্যমে আইফোন 5s ক্রিয়েট করতে হয়। আইফোন 5s ক্রিয়েট করব অবশ্যই আমরা আমাদের আইফোন 5s এর যে এক্স্যাক্ট মেজারমেন্ট থাকে সেটা দিই। আইফোন 5s এর যে এক্স্যাক্ট মেজারমেন্ট সেটা হলো লেন্থ বরাবর হয় 123.83 এবং উইথ বরাবর হয় 58.57। তাহলে আমরা লাইন কমান্ড অ্যাক্টিভ করে এটাকে ড্র করে নিই। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমরা এর মেজারমেন্ট দিয়ে দিব 123.83 এন্টার, এবং উইথ বরাবর আমরা দিয়ে দিব 58.57 দিয়ে এন্টার। সিমিলার আমাদের নিচের দিকে এটাও হবে 123.83 এন্টার, এবং এটাকে আমরা সি প্রেস করে এন্টার দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর যে কাজটা করবো সেটা হলো আইফোন 5s এর যে কর্নারগুলো থাকে সেগুলো হয় একটু রাউন্ড শেপের, তাহলে এটাকে আমরা রাউন্ড করে দেওয়ার জন্য ফিলেট করব এফ এন্টার আর এন্টার। এখান থেকে আমরা রেডিয়াস দিয়ে দিব 10 এন্টার। তারপর আমরা প্রত্যেকটি কর্নারকে এভাবে ফিলেট করে দিব। এভাবে ফিলেট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এটাকে আমরা টোটালটাকে জয়েন করে দেবো। জয়েন করার জন্য যে দিয়ে এন্টার, টোটাল অবজেক্টে সিলেক্ট এন্টার, তাহলে আমাদের টোটাল অবজেক্টটা জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হওয়ার পর আমরা আইফোন 5s এর এখানে যে সাইড দিয়ে যে শেপটি থাকে সেটি ড্র করে দিব। শেপ ড্র করার জন্য আমরা অফসেট করব ও দিয়ে এন্টার, 1.44 দিয়ে এন্টার। তাহলে আমরা এটাকে অফসেট ভিতর দিকে করে দিলাম। অফসেট করার পর এখন আমরা যে কাজটি করব সেটা হলো একটা লাইন কমান্ড নিয়ে আমরা আমাদের ফিলেটের যে কর্নারটা আছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ড্র করব। সিমিলার এই পাশে আমরা কী করব, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ড্র করব। ড্র করার পরে এটাকে এখন আমরা অফসেট করে দিব ও দিয়ে এন্টার, 7 দিয়ে এন্টার। এদিকে থেকে এদিকে অফসেট করে দিলাম এবং এদিক থেকে আমরা এদিকে অফসেট করে দিলাম। অফসেট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে আইফোন 5s এর যে হোম বাটন থাকে সেটা আমরা ড্র করে দিব। তার জন্য লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করব। এই রেফারেন্স লাইনটাকে আমরা কী করে দিলাম, ইরেজ করে দিলাম। তারপর এখানে আমরা সার্কেল কমান্ড নিয়ে সি দিয়ে এন্টার, এই পয়েন্ট আমরা 5 radius একটা সার্কেল ড্র করে দিব, এবং মাঝখানে যে আমাদের রেফারেন্স লাইন ছিল সেটাকে ডিলিট করে দিব। এখন অফসেট কমান্ড নিয়ে ও দিয়ে এন্টার, 1 দিয়ে এন্টার, 1 করে এটাকে আমরা ভিতরের দিকে অফসেট করে দিব। তাহলে 5s এর যে আমাদের হোম বাটন ছিল সেটা ড্র হয়ে গেল। তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখানে আমাদের কী থাকে, একটা স্পিকার থাকে। তো স্পিকারটা ড্র করার জন্য আমরা লাইন কমান্ড নিয়ে এর মিড পয়েন্টে ধরে এদিকে আমরা দিয়ে দিব হলো 5 দিয়ে এন্টার। 5 দিয়ে এন্টার দেওয়ার পর আমাদের মাঝখানে এই লাইনটাকে আমরা ইরেজ করে দিব। তাহলে আমাদের ইউনিটের যে লাইনটি ড্র করছিলাম সেটি থেকে গেল। তাহলে এখান থেকে আবার লাইন কমান্ড নিয়ে আমরা এই পয়েন্ট থেকে এইদিকে আমরা 5 দিব, দ্যাট মিন্স এই লাইনের লেন্থ হয়ে গেলো আমাদের 10। এখন আমরা এটাকে অফসেট করে দিব ও দিয়ে এন্টার, 1 দিয়ে এন্টার। এটাকে আমরা নিচের দিকে অফসেট করে দিব। অফসেট করে দেওয়ার পর বাইরে যে অংশটা আছে এটাকে আমরা কী করে দিব, ফিলেট করে দিব। ফিলেট করে দেওয়ার এফ এন্টার আর এন্টার, 2 radius আমরা এটাকে কী করে দিলাম, ফিলেট করে দিলাম। তাহলে আমাদের ফিলেট হয়ে গেল। ফিলেট হওয়ার পর আমাদের আইফোন 5s এর স্পিকারের উপরে থাকে একটা ক্যামেরা। তো ক্যামেরা ড্র করার জন্য আমরা সার্কেল কমান্ড নিয়ে মোটামুটি এর মিড পয়েন্টে ধরে একটা 1 radius একটা কী করে দিব, সার্কেল ড্র করে দিব। সিমিলার এখানে আমাদের একটা সেন্সর থাকে, তাহলে আমরা এখানে একটা সার্কেল ড্র করে দিব। সার্কেল ড্র করার পর এখন আমাদের আইফোন 5s এর যে হোম স্ক্রিন থাকে সেটা একটু ড্র করবো। সেটা ড্র করার জন্য আমরা এখান থেকে অফসেট করে দিব ও দিয়ে এন্টার, 2 দিয়ে এন্টার। এটাকে আমরা 2 ইউনিটে অফসেট করে দেবো। অফসেট করে দেওয়ার পরে বাকি যে আমাদের এক্সট্রা লাইনগুলো আছে সেগুলোকে আমরা ট্রিম করে দেবো। ট্রিম করার জন্য TR দিয়ে ডাবল এন্টার প্রেস করে এটাকে ট্রিম করে দেবো এবং এটাকে ট্রিম করে দেবো। এভাবে সবগুলো পয়েন্টকে আমরা ট্রিম করে দেবো যেগুলো আমাদের প্রয়োজন নেই। ট্রিম করা শেষ হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এক্সট্রা যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা ইরেজ করে দেবো। এটা আমাদের প্রয়োজন নেই, সো এটাকে আমরা ইরেজ করে দিলাম। এটাও আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা কী করে দিলাম, ইরেজ করে দিলাম। তাহলে আইফোন 5s এর মোটামুটি একটা শেপ আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা হলো উপরে যে পাওয়ার বাটন থাকে সেটা বাকি আছে। তাহলে এখান থেকে আমরা লাইন কমান্ড নিয়ে যে কোনো একটা পয়েন্টে এখানে ক্লিক করে আমরা উপরের দিকে মেজারমেন্টটা দিয়ে দিলাম কত, 1 দি এন্টার। এখন এই দিক থেকে আমরা দিয়ে দেবো মোটামুটি একটু রেখে এই পর্যন্ত আমরা এটাকে ক্লিক করে দিলাম। তারপর আমাদের এখানে যে বাটনগুলো থাকে সেটা হলো ভলিউম বাটন এবং লক বাটন। তাহলে আমরা এখান থেকে লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট ধরে এইদিকে আমরা মেজারমেন্টটা দিয়ে দিব 1। সিমিলার এইদিকে আমরা একটু বাড়িয়ে রাখবো কিছুটা, রেখে এখানে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবো। তাহলে এটাকে আমরা এখন কী করে দিতে পারি, কপি করে দুইটা কপি করে দিতে পারি। তাহলে এই পয়েন্ট ধরে আমরা এখানে রাখলাম একটা কপি, এই পয়েন্ট ধরে এখানে একটা কপি করলাম। তারপর আইফোন 5s এর টোটাল যে ফিগারটা আছে সেটা ড্র হয়ে গেল। এখন এগুলোকে আমরা কী করবো, হ্যাচ করবো। হ্যাচ করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করবো H এন্টার। এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে নিব সলিড কালার। সলিড কালার নিয়ে এখান থেকে ইউজ কারেন্টে গিয়ে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে আমাদের এই পয়েন্ট আমরা কী করে দেবো, হোয়াইট কালার করে দেবো। তো হোয়াইট কালার করে দেওয়ার পর আমাদের অবশ্যই এই মাঝখানে হোম বাটনটার কী হয়, হোয়াইট কালার হয়। তাহলে হ্যাচ সিমিলার আবার নিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে দিয়ে দেবো। তাহলে আমাদের এইটুকু দিয়ে হয়ে গেলো। এখন বাকি যে অংশগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের হয় ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার জন্য আমরা এইচ নিয়ে
এখান থেকে আমরা কালারে গিয়ে এখান থেকে আমরা কি করে দিব, ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিব। মাঝখানে এই পয়েন্টটাকে আমরা কি করে দিব, ব্ল্যাক করে দিব। সিমিলার এইদিকে যে অংশ বাকি আছে এগুলোকে আমরা কি করে দিব, ব্ল্যাক করে দিব। তাহলে আমাদের ব্ল্যাক হয়ে গেল। তারপর এই অংশগুলোকে আমরা কি করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি। তাহলে এইচ দি এন্টার, এই অংশগুলোকে আমরা কি করে দিব, এবার ব্ল্যাক করে দিব। তো ব্ল্যাক করে দেওয়া শেষ হলে আমরা এখন যে কাজটি করব সেটা হলো আমাদের পাওয়ার বাটন এবং সেন্সরের যে বাটনটা আছে সেগুলোকে আমরা এখন কি করে দিব, হোয়াইট কালার করে দেবো। তাহলে হ্যাশ নিয়ে এখান থেকে এইচ দি এন্টার, এটাকে আমরা সলিড কালারটাকে এখান থেকে কালারটাকে চেঞ্জ করবো আমরা হোয়াইট দিয়ে দিব। তাহলে এটা আমাদের হ্যাচ হয়ে গেল। ইভেন আমরা এইগুলোকে সিমিলারভাবে হ্যাচ করে দিব। তাহলে দেখেন আমাদের আইফোন 5S এর যে শেপটা আছে হুবহু ড্র হয়ে গেল। তো এইটা ছিল ভেরি সিম্পল একটা কাজ। তো আপনারা শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর মেজারমেন্টগুলো একটু ফলো করবেন। আর আপনারা যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, পরবর্তী যে কোনো আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।